আমি আমাদের যারা বাংলাদেশি আছেন এখানে, বাংলাদেশ থেকে যারা এসেছেন, কষ্ট করছেন, দিন রাত পরিশ্রম করছেন, এবং আপনারা যারা এখানে কাজ করেন, আপনাদের বিরাট অবদান রয়েছে আমাদের অর্থনীতিতে। সেজন্য সবসময় মনে করি যে আপনারা আমাদের দেশের সম্পদ। সাথে আর একটা কথা বলবো, যখন যে দেশে থাকবেন সে দেশের আইন কানুন মেনে চলবেন, রুলস রেগুলেশন মেনে চলবেন, এবং নিজের দেশের জন্য কোনো রকম বদনাম না হয় সেদিকে লক্ষ্য রেখেই আপনারা আপনার দায়িত্ব পালন করবেন, যেন বাংলাদেশের মানুষ আরো ভালো থাকতে পারে। এবং যারা এখানে কাজ করছেন আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারের সবাইকে, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং গত নির্বাচনে আপনাদের কাছ থেকে যে সমর্থন পেয়েছে সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করি সবাই ভালো থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, সেটাই আমি চাই।